সর্ষে পোস্ত বাটা দিয়ে পাবদা মাছ রান্না করব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। রুই মাছের ডিমের বড়া করছি শুধু শুধু খাওয়ার জন্য। প্রতিদিনের মতো আজও একটি নতুন পর্ব সাজিয়ে এনেছি বাস্তব সব চিত্র নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। পেঁয়াজ, কাঁচামরিচ আর কাঁঠালের বীজগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, সবজি রান্না করব। তো সবজিগুলো আমি বেছে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অল্প একটু বেগুনটা কেটে নিচ্ছি। ধুন্দুল, এই ধরনের সবজি আমি সব সময় কাটার আগে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিই। হাত, বঠি সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন শুধু কেটে নেব। পটল, একটা চিচিঙ্গাও দিয়েছি, আলুটাও কেটে নিলাম, মিষ্টি কুমড়ো। ঘরে যা যা সবজি আছে একটু একটু করে নিয়ে সুন্দর একটা সবজি রান্না করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ছোলার ডালগুলো সকালেই ভিজিয়ে রেখেছি। কাটাকুটি শেষ, এখন রান্না বসিয়ে দিচ্ছি। প্রথমেই পাবদা মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব লাল লাল করে। ওদিন পাবদা মাছ রান্না করেছিলাম, একজন লিখেছেন পাবদা মাছ এত বেশি ভাজতে নেই। তো আমরা যখনই মাছ ভাজি তখনই ভালোভাবেই ভাজি, আর না ভাজলে কাঁচা মাছই রান্না করি। সুন্দর মতো লাল লাল ভাজা হয়ে গেছে, আরও আছে, ওগুলিও এভাবে ভেজে নেব। মাছ ভাজা হতে থাক, এদিকে আমি কিছু বাটনা বেটে নেব। চা চামচে এক চামচ সাদা সরিষা, এক চামচ কালো সরিষা, এক চামচ পোস্ত দানা নিয়েছি, আর অল্প করে এখান থেকে পেঁয়াজ, কাঁচামরিচ বেটে নেব। বাটা হয়ে গেছে, মাছ ভাজাও হয়ে গেছে, সরিষার তেলে কালো জিরা ফোড়নে দিলাম। সামান্য একটু লবণ, এখন বেটে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেব। হাফ চামচ হলুদ দিলাম। সব মিলিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব, একেবারে তেল ছেড়ে যাবে। তেল ছেড়ে গেছে, সরিষা পোস্ত বাটা দিয়ে দিলাম। সরিষা পোস্ত দিয়ে বেশিক্ষণ ভাজব না। অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু জিরা বাটা দিলাম। এবার জল দিয়ে দিলাম। ঝোল ফুটে ওঠার পর ভাজা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো লাল লাল করে ভেজেছি, কারণ পাবদা মাছের, এগুলি তো চাষের মাছ, পাবদা মাছে একটু গন্ধ থাকে, তার জন্য আমি লাল লাল করেই ভাজি যখনই রান্না করি। অল্প কিছুক্ষণ ঢেকে রান্না করে নিয়েছি। সর্ষে পোস্ত বাটা দিয়ে পাবদা মাছের তরকারিটা সুন্দর মতো হয়ে গেল। তবে আরেকটু ঝোল রাখলে ভালো হতো, নামাবার পরে আরও টেনে যাবে। নামিয়ে নিলাম। কড়াইতে সরিষার তেল দিলাম, তেল গরম হলে পাঁচফোড়ন দিলাম, চা চামচে এক চামচ, একটা তেজপাতা, দুইটা শুকনো মরিচ। সুন্দর একটা গ্রান বের হয়েছে। প্রথমে দিলাম আলু, পাঁচ মিশালি সবজি রান্না করব। একটু ভাজা হয়েছে আলুটা,
এবার দেব কাঁঠালের বিচি। কাঁঠালের বিচির লাল অংশটা ফেলি নেই, কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দেব ভিজিয়ে রাখা এক মুঠো ছোলা। ছোলা সহ আরও কিছুক্ষণ ভেজে নিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ, লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি, হলুদের গন্ধটা যেন চলে যায়। পটল, পটল দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। পটল কিছুটা ভাজা হলে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এখন মিষ্টি কুমড়া দেব, ধুন্দুল আর চিচিঙ্গা দিয়ে দেব। সব সবজি দেওয়া শেষ, এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প তাপে ঢেকে রান্না করব। এই চুলায় সবজিতে দেওয়ার জন্য অল্প কিছু গোটা জিরা শুকনো খোলায় তেলে গুঁড়ো করে নেব। সবজিটার জল শুকিয়ে গেছে, নেড়ে ছেড়ে সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দেব। ছয় সাতটা কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম। দু একবার নেড়ে চেড়ে ঢেকে ঢেকে রান্না করেছিলাম। সুন্দর মতো সব সিদ্ধ হয়ে গেছে, কাঁঠালের বীজ, তারপর ওই ছোলা সব সিদ্ধ হয়ে গেছে। এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে আরও দু এক মিনিট ঢেকে রান্না করব, তারপরে নামিয়ে নেব। নেড়ে চেড়ে একটু ভেঙে দেব, দেখতে যেন সুন্দর লাগে। যে তরকারি দেখতে সুন্দর লাগে ওটা খেতেও ভালো লাগে, আমার বিশ্বাস। সুন্দর মতো সবজি রান্না হয়ে গেছে, সব গুছিয়ে নিয়ে স্নান করে তারপরে আমরা খেতে আসলাম। আজ শনিবার, রিয়ার সাপ্তাহিক ছুটির দিন, ও বাসায় ছিল। তো আমরা সবাই ওই 10:11টার দিকে মাছের ডিমের বড়া খেয়েছিলাম, তাই ক্ষুধাও একটু কম। আস্তে ধীরে রান্না করে খেতে বসলাম, এখন দুপুর 2:30 বাজে। গত পরশু দিনের ভিডিও দেখে আমার এক প্রিয় দিদিমণি বলেছিলেন, এই ফ্লোরে বা মাটিতে আসন ছাড়া বসে খেতে নেই। তো আমি ওনার কথাটা মনে রেখেই আজ থেকে কোনো দিনও আসন ছাড়া খালি ফ্লোরে বা মাটিতে বসবো না। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিমণি। লেবু আর কাঁচামরিচ দিলাম। তো লেবু অনেক সময় কাটতে মনে থাকে না, তার জন্য আমি রান্নার সময় লেবু কেটে ধুয়ে একটা কিছুতে রেখে ঢেকে রেখে দিই, না হয় খাওয়ার সময় মনে থাকে না। তাও আবার ওই তরকারির কাছেই রাখি, বেশি দূরে রাখলেও মনে থাকে না। এই জন্যই এটাকে অনেক সময় ভোজন চোর বলা হয়। উনি মুখে দিয়েই বলছেন সবজিটা খুবই চমৎকার হয়েছে, রিয়াও বলছে। রিয়া প্রায় সময় বলে, এমন সময়ে আমি মায়ের হাতে রান্না খাবো কোনো দিনও ভাবি নাই, আমার কি সৌভাগ্য।
আমার কাছেও মনে হয় আমারও সৌভাগ্য আমার মেয়েটার কষ্টের সময়ে কিছুদিন ওর কাছে থাকতে পারছি, মেয়েটাকে নিজের মনের মতো করে রান্না করে খাওয়াতে পারছি। সজনে ডাঁটা দিয়ে মটর ডাল রান্না করেছি, সবজির সাথে ডাল খেতে খুবই ভালো লাগে। সবজিটা আসলেই খুব দারুণ হয়েছে। আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকুন, এই ফাঁকে আমি আপনাদের নামগুলি বলবো। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন যারা প্রতিনিয়ত কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন, আপনাদের সবার নাম আমি খাতায় লিখে নিয়েছি। গত 24 ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছেন শিউলি দত্ত কোচবিহার থেকে, শিখা সিনহা রয় কলকাতা থেকে, কুন্দন সাহা কলকাতা যাদবপুর থেকে, সুমিতা দে আসাম থেকে, নির্মলা দেউরি কানিস পেরদোস যশোর থেকে, সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে, চন্দনা শিলং থেকে, রয় অরুণ কলকাতা থেকে, সুনন্দা রায় চৌমুহনি থেকে, পম্পা দে ইসাপুর লেলিনগর থেকে, মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে, কুমকুম দে রত্না ফ্যামিলি ব্লক মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, রাবেয়া বশ্রী সীমানাথ আমেরিকা থেকে। আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখছেন, আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। এভাবে সবাই আপনারা আমাদের সাথে থেকে স্বপ্নাজ ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি। আমি একজন অতি ক্ষুদ্র সাধারণ মানুষ, আমাদের দৈনন্দিন রান্নাবান্না খাওয়া দাওয়া এইসবই আমি আপনাদের সাথে শেয়ার করি, তাই দেখে আপনারা অনেকেই আনন্দ পেয়ে সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে ধন্য করছেন। আমি আপনাদের কমেন্টসগুলি দেখে প্রতিদিন অনেক আনন্দ পাই। 4-5 বছর আগে যখন আমার মেয়েদের বিয়ে হয়ে যায় তখন একেবারে একা হয়ে গিয়েছিলাম, তখন মনে হচ্ছিল যেন একেবারে অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছিলাম, কিছুই ভালো লাগতো না, ঘুমও হতো না, কোনো কিছুই ভালো লাগতো না। সেই মুহূর্তে আমি আপনাদের সান্নিধ্য পেয়ে আবার নতুনভাবে বাঁচতে শিখেছি, আমার এখন অনেক যুগ বাঁচতে ইচ্ছা করে। তার সাথে সুস্থ একটা লাইফস্টাইল ফলো করে ওনার ডায়াবেটিসের ইনসুলিন ওষুধ বাদ দিয়ে, প্রেসারের ওষুধ বাদ দিয়ে আজ প্রায় 4 বছর আমরা দুজন একেবারে সুস্থ আছি। আমার এমনিতে কোনো রোগ ছিল না, শুধু একটু স্থূলতা ছিল, ওসব থেকে মুক্ত হয়ে একেবারে সুন্দর একটা জীবন যাপন করছি। সেই সাথে প্রতিদিন আপনাদের সাথে কমেন্টসের মাধ্যমে কথোপকথন খুব আনন্দে দিন কাটাচ্ছি। ভালো থাকার জন্য বেশি টাকা পয়সার দরকার হয় না, মনের আনন্দটাই যথেষ্ট। আপনারা সবাই আমার অনেক প্রিয়, তাই মনের আবেগে অনেক কথা আপনাদের সাথে বলে ফেলেছি, কিছু ভুল বললে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পাবদা মাছের তরকারিটা খুবই ভালো হয়েছে, তবে প্রথম পাতে গরম ভাতের সাথে খেলে আরও বেশি ভালো লাগতো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।